সচ্চা জেসাস ক্রাইস্টকে মন প্রাণ দিয়ে ভালোবাসছ, তাহলে তুমি দিব্য জীবন সংঘর মেম্বার। তুমি যদি নিজের 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 গুরুকে খুব মন ধ্যান ধরে চিন্তা ভাবনা করতে পারছো, তাহলে তুমি দিব্য জীবন সংঘর মেম্বার। সবাই স্বামী শিবানন্দজিকে যখন বললেন তুমি একটা সংস্থা তৈরি করো, স্বামী শিবানন্দ বললেন আমি নিজের একটা সংস্থা তৈরি করবো না, কেন এই ভারতবর্ষে অনেক সংস্থা আছে, কিন্তু যেই দিব্য জীবন রাস্তাতে এগিয়ে আসতেছে, এগিয়ে যাওয়ার ইচ্ছা করছে, এগিয়ে যাওয়ার প্রয়াস করছে, তাকে আগে বাড়াবাই দিব্য জীবন সংঘর উদ্দেশ্য। এটা কিছু একটা স্পেশাল সেক্ট নয়, আমরা সব সংস্থার সাথে মিলিত হয় ঈশ্বরের রাস্তাতে তাকে আগে বাড়াবার প্রয়াস করছি। এইখানে এই যে সৎসঙ্গ আয়োজন হলো, এটা খুবই ভালো হয়েছে এবং অত্যন্ত সবাই মন প্রাণকে টচ করেছে। আমি সব সবাই কথা শুনলাম কি সবাই অত সুন্দর অনুপ্রাণিত হয়েছেন এই উৎসবে, তাহলে এটা একটা রিয়েলি ঈশ্বর, আমরা ঈশ্বর আর একটু কাছে এসে গেছি। আমরা স্বামীজিরা যা যা বাণী বললেন সেই বাণীকে মন মনে রাখে, আমরা যে যে সংস্থাতে আছে, যে যে ইষ্টদেব যার মনে আছে, যে যে সেক্টে আছে, ওইটাতে আমরা সচ্চা মানে ট্রুথ সিকার হতে পারলে দিব্য জীবন সংঘর উদ্দেশ্যটা সার্থক হবে। আমি রিকোয়েস্ট করবো কি এখানে এটা রেগুলার এমনি উৎসব হোক। সুবোধ মুখোপাধ্যায় সাহেব এখানে খুব ভালো করেছেন, এখানে একটা দিব্য জীবন সংঘর মূল দুয়ার স্থাপিত হলো, এখানে একটা ব্রাঞ্চ হবে, তাহলে এই সবাই মিলে আমরা সবাই দিব্য জীবন পথে এগোব, আমরা জীবন সার্থক হব, আমরা যে মনুষ্য শরীর নিয়ে সংসারে এসেছি আমরা ঈশ্বরের ক্লোজ হয়, ঈশ্বর প্রাপ্তি এই জন্মে হলে আমরা সার্থক হব। আমি আপনার সবাইকে খুব ধন্যবাদ দিচ্ছি, স্পেশালি জ্ঞানানন্দ স্বামী জ্ঞানানন্দ সংসার দাস স্বয়ংসেবক আর সেক্রেটারি আর সব লোক অনেক মন প্রাণ দিয়ে সাহায্য করেছেন, আর এখানে যে কেউ সংস্থা দিব্য জীবন সংঘের কার্যক্রমকে সফল করতে সাহায্য করছেন সবাইকে আমার প্রাণ থেকে ধন্যবাদ। আমি দিব্য জীবন সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার বধাই। আপনার সবাই খুব সাহায্য করেছেন মুখারি সাহেবকে, এমনি সাহায্য করে থাকুন, ওর আমরা আগে বাড়বো, ঈশ্বর অনুপ্রাণিত হব। নমস্কার।